নতুন বাজেটে বিভিন্ন ধরনের শুল্ক ও কর আরোপের প্রস্তাব করায় স্মার্টফোন আইসক্রিম বিড়ি সিগারেট ভোজ্য তেল সহ বেশ কিছু পণ্যের দাম বাড়তে পারে বিপরীতে আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাবে দাম কমতে পারে স্বর্ণ স্থানীয়ভাবে উৎপাদিত রুটি বিস্কুট ও কৃষি যন্ত্রপাতির মতো পণ্যের দুই হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে ভ্যাট আরোপের প্রস্তাব করাই আমদানি করা প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি তৈজসপত্র সয়াবিন তেল পাম অয়েল সানফ্লাওয়ার তেল ও সরিষার তেলের দাম বাড়তে পারে বাল্ক আমদানিতে আগের থেকে বেশি শুল্ক দেয়ার প্রস্তাব করায় বাড়বে বিদেশি মধুর দামও সিগারেট বিড়ির ওপর সম্পূরক শুল্ক অপরিবর্তিত রেখে শলাকার দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে আমদানি শুল্ক দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ বাড়ানোর প্রস্তাব করায় দাম বাড়তে পারে স্মার্টফোনের এছাড়া শুল্ক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করায় বাড়বে মোবাইল ফোন ব্যবহারের খরচও শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চের টিকিটে মূল্য সংযোজন কর পাঁচ থেকে বাড়িয়ে দশ এবং চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়ার উপর সম্পূরক শুল্ক পঁচিশ থেকে ত্রিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে প্রসাধন সামগ্রীর ওপর সম্পূরক শুল্ক পাঁচ থেকে দশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে পেঁয়াজ আমদানিতেও শুল্ক বাড়বে আসবাব কেনায় মূষক পাঁচ থেকে বাড়িয়ে সাড়ে সাত এবং সিরামিকের সিঙ্ক বেসিনের ওপর দশ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে কারো জিপ রেজিস্ট্রেশন সহ বিআরটিএ প্রদত্ত অন্যান্য সার্ভিস ফির ওপর সম্পূরক শুল্ক দশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে তবে আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাবে দাম কমতে পারে স্বর্ণ স্থানীয়ভাবে উৎপাদিত রুটি বিস্কুট ও কৃষি যন্ত্রপাতির মতো পণ্যের এবারের বাজেটে মাস্ক হ্যান্ড গ্লাভস ওষুধ চিনি ডিটারজেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল যন্ত্রপাতি ও আইসিইউ যন্ত্রপাতি আমদানি খরচ কমবে এছাড়া পোলট্রি ডেইরি মৎস্য ব্যবহৃত উপকরণ আমদানিতে খরচ কমানোর প্রস্তাব করা হয়েছে ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদনে ব্যবহৃত কাঁচামালে কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী অগ্নি নির্বাপন ব্যবস্থায় ব্যবহৃত উপকরণের শুল্কও কমানো হয়েছে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা বাড়ানো হবে এছাড়া দেশে উৎপাদিত মোটরসাইকেলের দাম কমতে পারে তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা